করোনা অতিমারির এই সময়ে অক্সিজেনের চাহিদা বেড়েছে অনেক। আক্রান্ত রোগীদের অক্সিজেনের মাত্রা নেমে গেলে সাথে সাথে অক্সিজেন সরবরাহ করা না গেলে মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। এই উপলব্ধি থেকেই স্বল্প খরচে অক্সিজেন তৈরির মেশিন উদ্ভাবন করলেন পাবনার সারা মারোয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র তাহের মাহমুদ তারিফ। তারিফ জানান, গত বছর করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে নিজের বাবা মারা যাওয়ার পর থেকে অক্সিজেন বানানোর মেশিন তৈরির ইচ্ছা তৈরি হয়। এক বছর চেষ্টার পর উদ্ভাবন করতে সক্ষম হন মেশিনটি। মাত্র 65,000 টাকায় নির্মিত এই মেশিনটি প্রতি মিনিটে 25 লিটার অক্সিজেন উৎপাদন করতে পারবে। আমার এই মেশিনটার মূলত কাজ হচ্ছে বাতাস থেকে যে 21% অক্সিজেন আছে সেটাকে ইনপুট নিয়ে বিভিন্ন প্রক্রিয়াজাতের মাধ্যমে জিনিসটাকে হাই কনসেন্ট্রেটেড ভাবে আউটপুট দিবে। এটা মূলত কনসেন্ট্রেটরের মতোই কাজ করে। তারিফের আগ্রহ দেখে এই কাজে সহযোগিতা করেছে স্কুল কর্তৃপক্ষ। তার এমন সফলতায় গর্বিত তার পরিবার ও স্থানীয়রা। অনেক অনেক ভালো লাগছে, আর এটা অনুপ্রাণিত হয়েছে আসলে বাবা মৃত্যু কাছে থেকে দেখছে, ও যে অক্সিজেন অভাবে কেমন করে যারটা বের হয়ে গেল। আমাদের ল্যাব টেস্টে যদি সম্পূর্ণভাবে সফল হয়, যদি এটা বাজারে ছাড়া হয়, তাহলে বাংলাদেশের মানুষদের জন্য খুবই উপকার হবে। তাদের অক্সিডেশন অর্থাৎ অক্সিজেন 92-93 আছে, তাদের সেটা পরীক্ষামূলকভাবে দেখা গেছে 98-99 হয়ে গেছে। স্কুল ছাত্রের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়ে চিকিৎসকরা বললেন, যন্ত্রটি অভিজ্ঞদের দিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে উন্নত করা যেতে পারে। বাণিজ্যিক ভিত্তিতে যদি এটা তৈরি করা যায়, সেক্ষেত্রে আমি মনে করি যে এই মুহূর্তে যত দ্রুত সম্ভব এটা পরীক্ষা করে দেখার জন্য। বাণিজ্যিকভাবে এই যন্ত্রটি তৈরি করা গেলে আগামীতে বিদেশে রপ্তানি সম্ভব বলেও জানান এই চিকিৎসক। ইসাহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।